প্রার্থী ঘোষণার পর ফের বিশুরো ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির তার দাবি লোকসভা ভোটের অনেক সময় বাকি আছে যা কিছু ঘটতে পারে আগামী দিনে জেলার রাজনীতির মানচিত্রে তৃণমূলের জন্মলগ্ন থেকে যারা আছেন তাঁদের আজ অস্তিত্ব নেই এখনো যারা দলের দায়িত্বে তারা সবাই দু সালের পর এসেছে পুরনো তৃণমূল বলতে হরিহরপাড়ার বিধায়ক নিয়ামত শেখ ও আমি হুমায়ুন কবির দলের নেতৃত্ব যেভাবে নিয়ামত শেখ ও হুমায়ুন কবিরকে দুর্ব্যবহার করেছে তার সময় জবাব দেবে সেই সময় আসো তখন আগেই বললাম রাজনীতিতে সম্ভাবনাময় শিল্প এখানে অনেক কিছুই ঘটতে পারে অনেক কিছুই হতে পারে এখনো অনেক সময় বাকি সেই সময়ের মধ্যে যে কিছু ঘটতে পারে যে কিছু হতে পারে অন্য কেউ বিধায়ক আসবে কি আসবে না কে কোথায় যাবে কি যাবে না এর দায়িত্ব বা এই সম্বন্ধে কোনো প্রাথমিক প্রতিক্রিয়া আমার নেই প্রতিষ্ঠার দিবস থেকে ছিল তারা তো আজকে কেউ কেউ নেই কেউ কেউ থেকেও নেই তাদের কোনো অস্তিত্ব তৃণমূলের কোনো জায়গাতে নেই এখন যারা দায়দায়িত্বে আছে ওদিকে খলিলুর রহমান এদিকে অপূর্ব সরকার রবিউল আলম চৌধুরী এরা সবাই দু সালের পরের তৃণমূল তো তাদের যে গুরুত্ব আর বর্তমানে নিয়ামত শেখ আর হুমায়ুন কবিরকে যেভাবে দল দলের রাজ্যের নেতৃত্বের একটা অংশ পদে পদে অসম্মান আন্ডার এস্টিমেট করে চলছে ফের যোগ্য জবাব নিয়মত শেখার তৃণমূল ইনকোভিদ দেবে সময়মতো লোকসভার প্রার্থী ঘোষণার পর ফের বেসুরো भरतपुरের তৃণমূল বিধায়ক হুমায়ুন কোভিদ বহরমপুর লোকসভার প্রতিনিধিও তার দাবি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা এই অদিক চৌধুরীকে অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে কলকাতা থেকে গায়ক নিয়ে গিয়ে যে পরাজিত করা যাবে না সেটা আগেই প্রমাণিত বহরমপুরের মতো জায়গায় অদিক চৌধুরীর হারাতে গেলে অদিক চৌধুরীর ভাবে রাজনৈতিকভাবে তার যে দূরদর্শিতা বা তার যে ফলোয়ার বা তার যে সাংগঠনিক যে কায়দায় তিনি পাঁচ পাঁচবারের এই অজিত চৌধুরীকে কোনো অন্য রাজ্য থেকে খেলোয়াড় এনে বা কলকাতায় থেকে গায়ক নিয়ে গিয়ে তাকে যে পরাস্ত করা যাবে না সেটা এর আগে প্রমাণিত